অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামি, এরকম আছে না নাই? বনী ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি, ঘর থেকে বেরোইলে বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামি, বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামি, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামি, খালি ডাক দিত জাহান্নামি বলে। কেয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামি বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে? এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামি কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামি বলার আগে হাজারবার ভেবে নেবেন, কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে, আজকের মতো ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড়জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানী আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, এলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে উঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জমিনে গেড়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এই জন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব, মাফের দরজা খোলা আছে না নাই? আবার